আজ থেকে 42 বছর আগে তাকে পাগলের সঙ্গে আমার এই বগুলাই লাখপতি বললে সবাই চিনত খুব সম্ভব নামটা বিজয় বিশ্বাস হবে ঠিক বলছি হ্যাঁ ঠিক বলছি তো ওনার বাড়ির দোতলায় ওই বাড়িতে এসেছিলেন পাগল বিজয় সরকার আমি এসেছিলাম কি প্রেমের মানুষ কি ভাবের মানুষ ছিলেন ঊর্ধ্ব নেত্র সব সময় এই চোখের মণি দুটো উপরের দিকে নিচের দিকে সাদা মণি বেশি বের করা যোগী পুরুষ সাধক পুরুষ সব সময় ভাবে থাকতেন হরি বল তার একখানে গান গাইছি তার চিন্তাধারা কি ঠাকুর সম্পর্কে তিনি গানের মধ্যে লিখেছেন সবাই জানেন এই গানটা হরি সবাই গাওয়া হয় মতুয়া সম্মেলনে গাওয়া হয় মাঝে মাঝে এই ফেসবুকে ইউটিউবে শোনা যায় কি আবেগ নিয়ে তিনি গানটি লিখেছিলেন কাকিনাড়া কেউটি পাকার শেষ ওনার বাড়িতে বসে হরিবল অমা মা বসো বসো কথা বলছো কেন মা বসে যাও এভাবে না এত জোরে না এত জোরে না হরিবল আমাদের সকলের মধ্যে শৃঙ্খলাটা আগে রক্ষা করাটা শিখতে হবে প্রিয়জনকে বহুদিন না দেখতে পেলে প্রিয়জন থেকে বহুদিন দূরে থাকলে পরাণ পোড়া এই পরাণ পোড়া কি কাউকে দেখানো যায় কেউ বলতে পারবে পরাণ পোড়া কেমন
নাভির চারপাশে কেমন যেন পুড়ে পুড়ে উঠে। পাগল বিজয় সরকারের সেই পরাণ পুড়ে উঠেছিল। পরাণ তো পূর্বেই পাগল বিজয় সরকারের হাতে বাবা গুরুচাঁদ ঠাকুর একটা কমলা লেবু দিয়েছিল, উনি নিজে বলেছেন। অত্যন্ত সুমিষ্ট সে কমলা লেবুটি ছিল। তখনকার সময় একটা কমলা লেবু অত সহজে পাওয়া যেত না, ঠিক না? কোন রোগীর জন্য একটু কিশমিশ আঙুর অত সহজে পাওয়া যেত না। ওই কমলা লেবু দিয়ে বাবা গুরুচাঁদ বলেছিলেন, বিজয় তোমার হবে সারা বিশ্বে জয় জয়। আমার বাবার কথা বলল, আমরা ভারত ভাগের ফলে বিদেশী হয়ে গেছিলাম, ভারতবাসী ছিলাম না। কারণ আমার বাপ ঠাকুর দাদার সবাই তো ভারতবাসী, পরে তারা পাকিস্তানি হয়েছে পরে, তাই তো? তারা ভারতবাসী ছিল না, অন্যায় ভাবে ভারত ভাগ করে ভারতবাসী পরিচয়টা তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই আমরা আসতে বাধ্য হয়েছি, কিন্তু ভুলে কি গেছি সেই পাল তোলা নৌকার কথা? ভুলেছি কি সেই সাপলা ফুলের কথা? ভুলেছি কি সেই মতুয়ার দল হরিবল হরিবল বলে ধুলাই ভরা করে দিয়ে বারুণীতে যাওয়ার কথা আমরা ভুলে? একটা বাঘ বন থেকে ধরে এনে খাঁচায় ভরে রাখা যায়, ছোট একটা বাঘ বনের থেকে ধরে এনে খাঁচায় ভরে রাখা যায়, কিন্তু বাঘের মনের থেকে মন সরানো যায় না রে বাবা। বাঘের মনের থেকে কি বন সরানো যায়? আমাদের সেই সংস্কৃতি মনে পড়লে পরাণ করে সেই কুটুম পাখির ডাক। সেই যে প্রাণের ছোঁয়া প্রাণের পরশ, যখন বহির বাংলায় গান করতে যাই একা একা কাঁদি, এরা তো হয়তো আর 20 বছর পরে 40 বছর পরে ভুলেই যাবে এরা বাঙালি। বাংলা তারা বলতে পারে লিখতে পারে না, মা বাবার কাছ থেকে বাংলা ভাষাটা ঘরে বসে শিখেছে, কিন্তু লেখাপড়া বাংলায় হয় না, সংস্কৃতিটা ধ্বংস হয়ে যায়। একদিন ওরা হয়তো ভুলেই যাবে আমি বাঙালি ছিলাম, আমার বাপ ঠাকুর দাদা ছিল সোনার বাংলা মানুষ। তাই পাগল বিজয় সরকার, তিনিও আপনার মতো আমার মতো চলে এসে ওই যে কাকিনাড়া পাকার শেষে কেউটিয়া গ্রামে ঘর বেঁধেছিলেন, সেখানে বসে বসেই সেই পুরানো স্মৃতি মনে করে গানটা লিখেছিলেন, পরাণ পোড়া গান। এটা পরাণ পোড়া গান, ওরে কবে সিধা ওরে আমার পর
কান্দি মানুষ রকম ওরে করো মন সেই মানুষের যতন বন্ধুকে নাই তাহারি মতন আমার ওরা কান্দির মা
যেজন পারে তারে ডাকিতে ওরে সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ঝরে বাড়িতে মতু আর দল উঠত আগে লক্ষ লক্ষ মানুষ এখনো ওঠে এক হরি বল বলে ছোট একমুখী হয়ে উঠানে হয়তো মতুয়ারা মাতাম দিচ্ছে তবে সেই মাতাম যেন মনে প্রাণে মাতাম হয় মাতামের মধ্যে যেন অভিনয় না আজকে অনেক কিছু দেখে কষ্ট হয় কিন্তু বলি না আবার ভাবি না বললেও তো এরা পরিশুদ্ধ হবে না জয় ডঙ্কা এক কাঠি দিয়ে বাজাতে নেই জয় ডঙ্কা দু কাঠি দিয়ে বাজাতে হয় আগে ডঙ্কা গরুর চামড়া দিয়ে ছাওয়া হতো এখন প্লাস্টিক দিয়ে ছাওয়া হয় সবকটা না পারলেও দু চারটে যেন ওর মধ্যে সঠিক চামড়া দিয়ে ছাওয়ার ডঙ্কা থাকে ওর মধ্যে ঠাকুরের একটা শক্তি সঞ্চার করা আছে মতুয়ার দলে যেন একজোড়া শিঙা থাকে কাড়া থাকুক আর না থাকুক কাড়া আগে ছিল না পরে যুক্ত হয়েছে শিঙা কাশোর ডঙ্কা হরি বলে ডঙ্কা মারো শঙ্কা খরকারে আর এতে কোনো অভিনয় চলবে না হরি নাম মুখে থাকবে এক লক্ষ্যে চলতে হবে আজকাল অনেক কিছু হচ্ছে মডার্ন হয়ে গেছে আগের থেকে সেটিং করে নেয় কখন আমরা বসব কখন আমরা শুয়ে পড়ব কখন আমরা চুল ঝাঁকব অ্যাক্টিং এগুলো হচ্ছে অ্যাক্টিং ওইভাবে মাতাম হয় না কে কখন শুয়ে পড়বে কে কখন ভাব সমাধি হয়ে যাবে এটা তো তার ভিতর থেকে ভাব পরিবার বুঝতে পারছেন কি বলছি হরি নামে অ্যাক্টিং থাকবে না অভিনয় থাকবে না কোনো আমার কথাগুলো বাড়ি গিয়ে ভাববেন সেই যে মাতা যদি কোনো বাড়িতে মাতাম দেয় ঠিক ঠিক মতো যদি কুলবধূও থাকে হয়তো রান্নাঘরে রান্না করছে ও থাকতে পারবে না কখন যে ওর মন ধরে টান দেবে ও এসে ওই মতুয়াদের চরণতলে ধুলার পরে হরিবল বলে গড়িয়ে পড়বে সেও জানবে এমন শক্তি রয়েছে এই নামের মধ্যে কিন্তু ব্যবহারের তাৎপর্যের জন্য সেই প্রেমোদয় হয় না আমি কিছু ভুল কথা বললাম না তো আপনারা কেউ কষ্ট পেলেন না তো একদম পারফেক্ট কথাটা সেটা বললাম আপনারা কি করবেন আপনারা জানেন আমি যেভাবে বললাম এইভাবে করবেন আর ওই কাশরের সুরের সঙ্গে সিঙার সুরটা যেন একটু মেলে এদিক লক্ষ্য রাখবেন দেখবেন হরি নামে কি প্রেম হয় আত্মভোলা হয়ে যাবেন এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এমন জিনিস অতি সহজে প্রেমোদয় করা এমন বস্তু আজ পর্যন্ত কোনোদিন কেউ দান করতে পারেনি
যেটা বাবা হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছে। তাই আমার পাগল বিজয় লিখলেন, যেজন পারে তারে তারে ডাকিতে